প্রধানমন্ত্রীর বাঙালিদের উপর ভরসা নেই বাবুল সুপ্রিয় এমন মন্তব্য করেছেন আপনাদের জানিয়ে রাখবো সাত বছরে একজন বাঙালিও পূর্ণমন্ত্রী হননি মন্তব্য বাবুল সুপ্রিয় সদ্য তৃণমূলে যোগদান করেছেন বাবুল সুপ্রিয় এবং তার এই মন্তব্য যথেষ্ট চর্চার কেন্দ্রবিন্দুতে এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে দেখ ভালো হলো আমি বাবুলদাকে ধন্যবাদ জানাই যে ওনার মনের কথাটা লেটে হলেও বেরিয়ে এসেছে মানে আমরা এটা জানার জন্যই আমরা অপেক্ষা করছিলাম যে বাবুল সুপ্রিয় কেন বিজেপি ছাড়লেন যাক উনি ওনার আসল কারণটা কি বিজেপি ছাড়ার তো সেটা অন্তত নিজের মুখ থেকেই উনি স্বীকার করে নিলেন কারণ যে মানুষটাকে সাত বছর ধরে মন্ত্রী রাখা হলো এবং আপনারাও জানেন যে উনি যখন এমপি হয়েছিলেন এমপির সঙ্গে সঙ্গে ওনাকে মন্ত্রীও করা হয়েছিল তো উনি টানা সাত বছর মানে এমওএস ছিলেন মিনিস্টার অফ স্টেট তো আমরা জেনারেলি কি হয় যে এরকম একটা বড় সুযোগ কাউকে রাজনীতিতে উনি তখন নবাগত ছিলেন এমন নয় যে উনি অনেক বছর পলিটিক্স করে তারপরে বা বিজেপির অনেক পুরনো নেতা ছিলেন সেরকমও না ওনার কেরিয়ার প্রায় শেষের দিকে ছিল প্রায় পরন্ত ডুবন্ত বেলায় উনি বাবা রামদেবের হাত ধরে টিকিট পেয়েছিলেন এবং ওনাকে এমপি হওয়ার পরপরই ওনাকে মন্ত্রীও করা হয় তো সেই সময় বাংলা থেকে ওনাকেই একমাত্র মন্ত্রী করা হয়েছিল উনি ওই দিকটা দেখলেন না উনি দেখলেন যে ওনাকে কেন পূর্ণমন্ত্রী করা হয়নি তো এখান থেকে বোঝা যায় যে নিজের মানে পিওরলি নিজের স্বার্থের জন্যই উনি পলিটিক্সটা করতেন একটা সময় মানে গায়ক হিসাবে যখন কেরিয়ার প্রায় শেষের দিকে তখন গিয়ে উনি বিজেপির ছত্রছায়া এসে দেশের মিনিস্টার অফ স্টেট হয়েছিলেন প্রতিমন্ত্রী হয়েছিলেন কিন্তু সে ব্যাপারে উনি এক কথায় বলতে পারেন যে কৃতজ্ঞতা মোদিজিকে কৃতজ্ঞতা জানানো দরকার ছিল ওনাকে যে ওনাকে প্রতিমন্ত্রী করেছিলেন এবং পরপর দুটো টার্মেই ওনাকে প্রতিমন্ত্রী করা হয়েছিল কিন্তু তারপরে ওনার হয়তো উচ্চাশা ছিলই যে উনি পূর্ণ মন্ত্রী হবেন সেটা অন্তত নিজের মুখে স্বীকার করলেন সেটার জন্য বাবুলদাকে ধন্যবাদ জানাই যে বিজেপি ছাড়ার কারণ হচ্ছে ওনাকে পূর্ণ মিনিস্টার করা হয়নি এটার জন্য বাবুলদাকে ধন্যবাদ